हेलो फ्रेंड्स, खबर सन्धान यूट्यूब चैनल आपनादेर प्रत्येककेर स्वागत। आज के 12 सेप्टेम्बर 2021 साल रविवार। इतिमध्ये निम्नचाप तैरि हये गेछे उत्तर एवं मध्य बंगोपसागरे। एर जन्य प्रबल बृष्टिर सतर्कता जारी हयेछे पश्चिमबंगेर दक्षिणबंगेर तीनटी जिलाते। ऑरेंज अलार्ट जारी हयेछे, कमला सतर्कता। बाकी छयटी जिलाते भारी बृष्टिपात चलबे, आगामीकालो बृष्टिर सम्भावना रयेछे। समस्त किछु आपनादेर संक्षेपे जानाबो, संगे जानाबो उत्तरबंगेर आबहावाटा कोथाय केमन थाकबे। भिडियो अवश्यई भालो लागले एकटी लाइक करते भुलबेन ना, चैनलटिके साबस्क्राइब करे नेबार आरेकबार रिक्वेस्ट रइलो। प्रथम कथाई हच्छे जे निम्नचाप तैरि हयेछे सेटी किन्तु सेइखानेई थेमे थाकछे ना, आरो घनीभूत हये गभीर निम्नचाप तैरि हबे उड़िष्या एबं पश्चिमबंग उपकूले। विशेष करे आजके अति भारी बृष्टिर सम्भावना रयेछे, अर्थात 200 मिलीमिटार पर्यन्त बृष्टिपात होते पारे दक्षिण चब्बिश परगना, पूर्व मेदिनीपुर, पश्चिम मेदिनीपुर। संगे प्रबल झोड़ो हावा बइबे 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঘন্টায়, এটাও জানানো হয়েছে। আজকে ভারী বৃষ্টি চলতে পারে প্রধানত 6টি জেলাতে। উত্তর চব্বিশ পরগনা, হাওড়া জেলা, হুগলি জেলা, পুরুলিয়া জেলা, বাঁকুড়া জেলা এবং পূর্ব বর্ধমান জেলাতে এই রকম সতর্কতা রয়েছে। অন্যান্য এখনও যে দক্ষিণবঙ্গের জেলাগুলো রয়েছে সেখানে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ এবং হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 6টি জেলাতে, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই 6টি জেলাতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। 100 মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে, তবে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতি প্রবল ঝোড়ো হাওয়া বইবে, গতিবেগ থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। মৎস্যজীবী বন্ধুদের জন্য সতর্কতা জারি হয়েছে আজকে 12 সেপ্টেম্বর থেকে আগামী 14 সেপ্টেম্বর। তারা যেন উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলীয় সমুদ্রে মাছ ধরতে না যান, সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে। এর সঙ্গে আরও জানা যাচ্ছে এই যে সোমবার এবং মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল সংলগ্ন জেলাগুলোতে, চব্বিশ পরগনা, মেদিনীপুর, এছাড়া পশ্চিমাঞ্চলের কিছু কিছু জেলাতে। মূলত আজকে রবিবার, সোমবার, মঙ্গলবার এই তিনটে দিন নিম্নচাপের প্রভাব পড়বে। উত্তরবঙ্গে সেরকম কোনো নিম্নচাপের প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে না, যদিও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। আজকে দার্জিলিং, কালিম্পং এছাড়া জলপাইগুড়ির কোথাও কোথাও সেই বৃষ্টি হতে পারে। অন্যদিকে দুই দিনাজপুর এবং মালদাতে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কুচবিহার, আলিপুরদুয়ারে সকালের দিকে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি হলো, আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে এর সঙ্গে আপনাদের আরেকটা কথা জানানো দরকার, এই নিম্নচাপ গভীর নিম্নচাপে ঘনীভূত হলো, এই নিম্নচাপ কিন্তু ঘূর্ণিঝড় হচ্ছে না, এটা পুরোপুরি 100% না হলেও কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার রয়েছে। কারণ আবহাওয়া কখন কোন দিকে ঘুরে যাবে কেউই বলতে পারেন না। তবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সেরকম কোনো রকম খবর নেই, চিন্তার কোনো কারণ নেই, বৃষ্টিপাত হয়নি, দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বৃষ্টি আসতে চলেছে, এটাই রয়েছে সব থেকে বড় খবর। তবে বেশ কিছু কিছু জেলাতে দুর্যোগ জ্বলবে, বিশেষ করে উপকূল সংলগ্ন জায়গায়। এছাড়া দীঘা, কন্টাই, এগরা, সঙ্গে রয়েছে গঙ্গাসাগর, সুন্দরবন, গোসাবা, এছাড়া পাথর প্রতিমা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, নামখানা, কাকদ্বীপ, এই সমস্ত জায়গায় প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে।